গতকাল আবু তালেব কখন বেরিয়ে গিয়েছেন, তাতে তার স্ত্রী আমাদেরকেও জানিয়েছেন গতকাল আবু তালেব সকালে বেরিয়ে গেছেন, তারপরে সিবিআই এবং এনএসজি তার বাড়িতে পৌঁছেছে, গতকাল থেকে এখনো পর্যন্ত আসেনি। আবু তালেব কোথায় আছে, আবু তালেবকে ইন্টারোগেশন এবং অনুপম খুব স্পষ্ট একটা প্রশ্ন, আবু তালেব যদি কিছু নাই করে থাকেন, এই আবু তালেব শেখ শাহজাহানরা লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? অনেক ধন্যবাদ অনুপম, আমি আমি আজিজুল বিশ্বাস, আবু তালেব শাহজাহান আপনাদের ফেভারিট এই লোকজন, এনএসজি তো আপনাদের কাছে শত্রু, এরা এরা যদি কিছু নাই করে থাকে এরা লুকিয়ে বেড়াচ্ছে কেন, আবু তালেব আসছে না কেন সামনে? আমাদের কাছে মানে বুঝলাম না, তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল কংগ্রেস বোঝেন তো, আমি শুনো তৃণমূল, আমি তো আপনি হিন্ট পাচ্ছেন, আপনি হিন্ট পাচ্ছেন যে মানুষ আপনাদেরকে ঘৃণা করতে শুরু করছে, কারণ দেবে কি না, আরে তুমি আমাকে প্রথমে তৃণমূল সাজিয়ে দিচ্ছো, না না আরে তার আগে তুমি এনএস প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করে, যারা বলে মুক্ত মনার নামে যে ভারতের টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমি তাদের কথা বলছি, তুমি বলো আমাকে বলতে দেবে, আমি হিন্ট দিতে চাই, তুমি দীপাঞ্জন বাবু বলার সময় একদম তুমি বাধা দাও না আমাকে, কি কেন কেন বলুন তো, কেন বলুন তো, তুমি বলতে তার কারণটা বলুন তো, বলতে দেবে আমি এক মিনিট না পাঁচ মিনিট বলতে দেবো, কিন্তু আপনাকে বলতে হবে, আপনারা এনএসজির বিরুদ্ধে, এনএসজির বিরুদ্ধে আপনারা কেন এই লড়াইটা শুরু করলেন, এখানে এটা এনএসজি আসছে কেন, আমার কথাটা বলতে দাও, এনএসজি আসছে কেন, আরে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করো, আমার বক্তব্য তোমার, আমাকে তো এখানে আমার বক্তব্য বলতে তুমি রেখেছো, দেখো শাহজাহানের দুর্গে বোমা গুলি বন্দুক পাওয়া গেছে, কে শাহজাহান, আপনারা লালন পালন করছেন, আমি তাদের হয়ে আমি জিজ্ঞেস করছি, আমি আর কিছু বলবো না, বলুন তুমি এক মিনিট বলতে দেবে, দু মিনিট বলবো, কোন রকম ইন্টারাপ্ট করা না, বলুন, আচ্ছা বলি, এটা তো ঘটনা, সন্দেশখালী।